আসসালামু আলাইকুম দর্শক, আপনি যদি বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের মুরিদ হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। দর্শক, আজকের ভিডিওটি বিশ্বলি শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি তার মুরিদদের কতটা ভালোবাসতেন, তার মুরিদের বেদনায় তিনি কতটা পাগল ছিলেন সে সম্পর্কে। খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেব মুরিদের বেদনায় জীবনভর কেঁদে গেছেন। মুরিদের পাপ মুক্তির জন্য আল্লাহর কাছে কতই না ফরিয়াদ করে গেছেন চোখের জলে বুক ভাসিয়ে। দরবারের সব মুরিদানকে বিছানায় না পাঠিয়ে নিজে কোনোদিনও ঘরে যান নাই। গভীর নিশীথেও হুজরা শরীফের জানালা খুলে বসে থাকতেন, কোথা থেকে কোনো মুরিদ আসে কিনা। যত রাতেই যে কেউ দরবারে যাবার সাথে সাথে কেউ না থাকুক, খাজা বাবা টের পেতেন এবং জানালায় উকি দিয়ে জিজ্ঞাসা করতেন, কে বাবা, এত রাতে কেমন করে এসেছ? যাও খাবার ঘরে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়োগে, সকালে কথা শুনব। কষ্ট করেছ বাবা, এখন গিয়ে বিশ্রাম করো। দরবার শরীফের জাকেরানগণ বিভিন্ন খেদমতে নিয়োজিত থাকলে তাদের কাছে বার বার ঘুরে বেড়াতেন, তাদের ভালো মন্দ খোঁজখবর নিতেন, আবার কখনো হুকুম করতেন, বাবা এখন একটু বিশ্রাম করে নাও। কখনো কখনো দরবার শরীফের অন্যান্য খাদেমদেরকে দিয়ে কর্মরত জাকেরদের জন্য বিভিন্ন প্রকার খাবার পাঠিয়ে দিতেন, বিশেষ করে যারা মাটি কাটা, লাকড়ি কাটা এ ধরনের কঠিন খেদমতে নিয়োজিত থাকত তাদেরকে কর্মরত অবস্থায় মুড়ি, গুড়, খিচুড়ি এসব খাবার পরিবেশন করতেন। আম কাঁঠালের মৌসুমে আম, কাঁঠাল, লিচু এসব খাওয়াতেন। খাবার সময় তরকারি দিয়ে খাবার পর আম, দুধ, চিনি দিয়ে একসাথে মাখানো ভাত প্রত্যেককে দিতেন। সে যে কত সুস্বাদু খাবার, যে না খেয়েছে সে বুঝতে পারবে না। উরুশ শরীফে ভুনা গোস্ত আর ডাল দিয়ে ভাত, এটার স্বাদ যে কি, যে না খেয়েছে সে ধারণাও করতে পারবে না। কত স্বাদ যে উরুশের তবারক, তা যে পায়নি তাকে বোঝানো যাবে না। উরুশ শরীফের লক্ষ লক্ষ জাকেরান আশেকানদের কেউ যেন না খেয়ে থাকে না সেদিকে খাজা বাবা বড়ই সতর্ক থাকতেন। বারবার দয়াল বাবা পাকশালার খাদেমদেরকে তাগিদ দিতেন, তোমরা হাত চালাও, আমার মুরিদান না খেয়ে যেন কেউ না যায়। খাবার সময় প্রত্যেকের সাথে ঘটে অদ্ভুত এক ঘটনা। প্লেট ভর্তি ভাত গোস্ত দেখলে মনে হয় খাওয়া যাবে না, কিন্তু খাওয়া শুরু করলে ঠিকই খাওয়া শেষ হয়ে যায়। যাকে যা দেওয়া হয় সেটুকুই তার প্রয়োজন। লক্ষ লক্ষ লোক একসাথে তবারক খাচ্ছে, কোনো ঝামেলা নেই, অনিয়ম নেই। যার যার খাবার খেয়ে প্লেটখানা ধুয়ে নির্ধারিত স্থানে রেখে দিচ্ছে। পীরকেবলাজানের দেয়া শিক্ষা বিশ্বের আর কোনো স্থানে দুর্লভ। শুধু উরুশ শরীফের খাবার মাঠে গেলেই বোঝা যায় বাবার আত্মিক শক্তির প্রভাব। লাখ লাখ লোক একসাথে তবারক দিচ্ছে, নিচ্ছে, খাচ্ছে, সব কিছুই যেন মন্ত্রের মতো ঘটছে। সকলের মুখে হাসি, চোখের কোণে সামান্য ভিজা। পীরের তাওয়াজ্জু মুরিদকে এভাবেই পুণ্যের পথে পরিচালিত করে। উরুশ শরীফে লাখ লাখ লোক সমাগম হয়, কোনো লোকের থাকা খাওয়া এবাদত কোনো কিছুর অনিয়ম হয় না, সকলেই সকলের ভাই। এটাই খাজা বাবার শিক্ষা, আপন ভাইয়ের চেয়ে 70 গুণ মহব্বতের জাকের ভাই। পীরকেবলাজান নিজে সকলকে ভালোবাসতেন, ভালোবাসতে শিক্ষা দিতেন। নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, নিজে না ঘুমিয়ে জাকেরানদের ঘুম পাড়ানো, নামাজের সময় অতি আদরের সুরে নামাজের আহ্বান, রহমতের সময় নানা রকম আদর স্নেহমাখা কণ্ঠে জাকেরানদের ঘুম থেকে জাগানো, সব কিছুর মধ্যে পীরকেবলাজানের অনন্ত ভালোবাসার প্রমাণ। দিনভর মানুষ নানা রকম নালিশ করত, এতটুকু বিরক্ত হতেন না। জাকেরদের জন্য পথ চেয়ে বসে থাকতেন, কেউ এলে জিজ্ঞাসা করতেন তার শরীর কেমন, কিভাবে চলেন, বাড়িতে কে কেমন আসে, সব কিছু। কোনো জাকেরকে সামনে পেলে তার এলাকায় অন্য জাকেরদের খোঁজখবর নিতেন, শুভকামনা করতেন, বলতেন, বাবা বাড়ি গিয়ে অমুককে আসতে বইল, কতদিন বাবা দেখি না। কথা প্রসঙ্গে একদিন বললেন, বাবা তোমাদের সংসারের দায়িত্ব আছে, কাজ আছে, তাই তোমাদেরকে বিদায় দিতে হয়। কামেল পীর বাবা মুরিদকে সবসময় কাছে রাখতে চায়,
কামেল মুর্শিদ দিলের মুখ দিয়ে সব সময় মুরিদকে কাছে ডাকে, মুরিদের বিপদে আপদে মুরিদের কাছে আত্মিকভাবে ছুটে যায়। তিনি বলতেন, বাবা পীরের মতো দরদি কেউ নাই, পীরের মতো দরদি আর কেউ হবেও না। মুরিদ পীরকে ভুলে যায় কিন্তু পীর কখনো মুরিদকে ভোলে না। মানুষ বিপদগ্রস্ত হলে আপনজন পর হয়ে যায়, স্ত্রী স্বামী বলে স্বীকার করে না, সন্তান বাবা বলে ডাকতে চায় না, কিন্তু বিপদগ্রস্ত মানুষ কামেল মুর্শিদের কাছে গেলেই সান্ত্বনার আশ্রয় খুঁজে পায়। কামেল মুর্শিদ বিপদগ্রস্তকে বিতাড়িত করেন না, কারণ জগতের কল্যাণের জন্যই তারা জগতে আবির্ভূত হন। দরবার শরীফে হাজার হাজার লোক আসা যাওয়া করত, পীর কেবলাজান সবার সব কথা শুনতেন, কিন্তু কেউ বিদায় চাইলে একটু অন্য মনস্ক হয়ে পড়তেন, বিদায় দিতে চাইতেন না। বিদায় চাইলে বলতেন, বাবা দীর্ঘ পথ যাইবা, খানা খাইয়া যাও। কোথায় কি খাইবা, পেট ভইরা খাইয়া যাও, পথে যেন কষ্ট না হয়, এমন আদর এমন ভালোবাসা আমাদেরকে, অর্থাৎ পীর কেবলাজানের মুরিদানদিগকে ভালোবাসার কঠিন শৃঙ্খলে বন্দি করে ফেলেছে। তাই বিদায়ের সময় মুরিদগণ চোখের পানি ফেলতেন, পীর কেবলাজানও রুমাল দিয়ে চোখের পানি মুছতেন। একবার এক উরুশ শরীফের শেষ দিন বিদায় দেবার সময় তিনি বলছেন, বাবারা বিদায় দিলে তোমরা কাঁদো, তোমরা ভাবো তোমরাই শুধু আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি না, কিন্তু বাবা তোমাদের জন্য আমার বুকের ভিতরে যে কেমন করে, তোমাদের জন্য আমার বুকটা পড়ে যে কি হয়ে গেছে, আমি বুক চিরে যদি দেখাতে পারতাম তাহলে তোমরা হার্টফেল করে রাস্তায় পড়ে থাকতে। অন্য একদিন দরবার শরীফে উপস্থিত ভক্ত জাকেরানদের উদ্দেশ্যে খাজা বাবা বললেন, বাবা মুরগি যদি বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করে তখন সে অত্যন্ত সাবধানে থাকে, কারণ উপর থেকে চিল কিংবা এমন অন্য অনেক পাখি আছে যারা থাবা মেরে বাচ্চা নিয়ে যেতে চায়, সে কারণে উপরে কোনো পাখি উঠতে দেখলেই মুরগি তার সমস্ত বাচ্চাগুলোকে বুকের নিচে চেপে ধরে পাখা দিয়ে লুকিয়ে রাখে, যাতে আক্রমণকারী পাখির থাবা বাচ্চার গায়ে না লাগে। ঠিক তেমনই করে কামেল মোকাম্মেল পীর তার মুরিদান দিগকে জগতের বালা মুসিবত থেকে রক্ষা করে, আর সে কারণেই কামেল পীর মুরিদান দিগকে সবসময় বুকে আগলে রাখেন। যারা কামেল মুর্শিদের নির্দেশ মোতাবেক চলাফেরা করে তাদেরকে জগতের কোনো বালা মুসিবত স্পর্শও করতে পারে না। মুরিদের মঙ্গল মুরিদের কল্যাণ ছাড়া পীর কেবলাজান জীবনে আর কিছুই কামনা করেন নাই। তিনি বলতেন, বাবা আমার পীরের দরবারে এক মুষ্টি ভাত এক চামচ তরকারি তাই খেয়ে আমার কত আরামের ঘুম হইত, অথচ বাবা আজ আমার কত সোনার সংসার, কোনো কিছুরই অভাব নাই, তথাপি রাত্রিতে আমার ঘুম হয় না, চিন্তা হয় জাকেরানরা কে কোথায় আছে, কোথায় কে কোন অসুবিধায় আছে, কার কোন বিপদ, কে কোথায় গাড়ি ঘোড়া নিয়ে পথ চলতে দুর্ঘটনায় পড়ল কি না, কে না খেয়ে আছে, কার ছেলেমেয়ের বিয়ে শাদী নিয়ে বিপদে আছে, হাজারো চিন্তা মাথায় এসে ঢুকে, তাই আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না, আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করি, হে আল্লাহ আমার পীর মহাউলি এনায়েতপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেব, আমি তারই দফতরে একজন গুনাগার মুরিদ, তার উসিলায় তুমি আমার সমস্ত মুরিদানদের রক্ষা করো। এভাবে বাবা রাতভর আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করি। দর্শক, এরকম আরও হাজার হাজার ভিডিও বানালেও পীর কেবলাজান তার মুরিদানদিগকে কতটা ভালোবাসতেন কতটা মহব্বত করতেন, তার মুরিদের বেদনায় তিনি কতটা পাগল ছিলেন তা বলে বোঝানো সম্ভব হবে না।